দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা। শীতের দাপটে সবকিছু স্থবির হয়ে পড়লেও জীবিকার তাগিদে বসে থাকতে পারেন না জেলার সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার পাথর শ্রমিকরা। দুবেলা দুমুঠো খাবার চোকাতে কাকটাকা ভরে কনকনে শীতের মধ্যেও ঘাড়ে ঢাকি, কোদাল আর ট্রাক্টরের হাওয়া ভর্তি টিউব নিয়ে ছুটে যান বরফকলা নদী মহানন্দায়। হিমালয় থেকে বয়ে আসা মহানন্দা নদীর বরফকলা ঠান্ডা জলরাশিই তাদের জীবিকার উৎস। জীবিকার তাগিদে করতোয়া ও ডাহুক নদীতেও ছুটে যান পাথর শ্রমিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানন্দার এই বরফ শীতল পানির নিচ থেকে শ্রমিকরা সংগ্রহ করেন নুড়ি পাথর। এরপর সেই পাথর বিক্রি করে যে টাকা পান তা দিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করেন তেঁতুলিয়ায় প্রায় 50,000 পাথর শ্রমিক। পানিতে নামার সাথে সাথে পাগুলো মনে হয় যে কাটে চলে যাচ্ছে, একবার খুব কষ্টে আছে আমরা। আমাদের সরকার যেন আমাদের দিকে তেঁতুলিয়া থানাতে একটু লক্ষ্য রাখে, এবং অনেক কিছু আসে আমরা কিছুই পাই না। ঠান্ডা হলে অনেক কষ্ট হয়, হাত পা ওভার হয়ে যায়, আমাদের চলতে ফিরতে কষ্ট হয়। এদিকে কিস্তির জ্বালা, এদিকে ছেলেমেয়ের জ্বালা, সবাই আমাদের ছেলেমেয়ে লেখাপড়া করে, এ বলতেছে আমার খাতা লাগে, এ বলতেছে আমার কলম লাগে। আমরা গরিব মানুষ, পেটের অভাবে পেটের দায়ে না নামলে তো নাই, বুঝি হয় না। ছেলেমেয়ে আছে, লেখাপড়া করতে হয়। আমাদের বাচ্চাটা বলতেছে আব্বা আজকে প্রাইভেটে টাকা নিতে হবে, সে তাকে 500 টাকা যে আমি দিব কীভাবে দিব। এই জন্য সকালবেলায় আসে নামি, কিন্তু এখন দেখি 10:11 বাজে আছে, আজকে নামা হয় না। এখন অব্দি পানি অনেক ভরাট নদীতে, যে দেখতেছেন না পানি ভরাট। এখনও অন্য অন্য সেক্টরে যেভাবে, যেমন চা সেক্টর বা অন্য অন্য সেক্টরে যেভাবে শ্রমিকরা সহযোগিতা পায়, যেখানে সেভাবে তাদেরকে কেউ সহযোগিতা করা হয় না। ঠান্ডার দিনে হিম শীতল পানিতে তারা এই ঠান্ডার মধ্যে মাত্র 300-400 টাকা ইনকাম করার সামর্থ্য অর্জন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই 300-400 টাকা দিয়ে তাদের সংসার খুব কষ্ট করে চলে। পাথর লেবারদের যদি সহায়তা দেওয়া হতো গভর্নমেন্ট থেকে কিছু, তাহলে তারা উপকৃত হতো, কারণ এই ঠান্ডা পানি তাদের তারা সংসার চালানো খুবই কষ্টকর, এবং তাদের উপার্জন আসলেই খুবই কম, এই উপার্জন দিয়ে তাদের সংসার চলে না। আমি সরকারের কাছে আমি অনুরোধ জানাবো এদের যাতে হচ্ছে সরকারিভাবে অনুদান দেয়া হয়, তাহলে এরা তুলনামূলকভাবে যে সময় নদীতে পাথর উত্তোলন করার মানে কষ্ট হয়, এই সময়টার মধ্যে যদি তাদের সহযোগিতা করা হয় তাদের, তাহলে তারা অনেক ভালো থাকবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তেঁতুলিয়া তথা পঞ্চগড়ে এই পাথর শিল্প নদী থেকে যে উত্তোলন হয় সেটা অর্থনীতিতে বড় ধরনের একটা অবদান রাখছে বলে আমি বিশ্বাস করি। পাথর শ্রমিক অত্যন্ত পরিশ্রমী, তারা ভোর এই শীতের সকালেও তারা ভোর থেকে পাথর সংগ্রহ করা শুরু করে এবং দিনব্যাপী তারা পাথর উত্তোলন করে, তাদের মধ্যে ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, এবং সামনে যেসব সহযোগিতা আছে যেগুলো সরকারিভাবে আসবে সেগুলো করার জন্য আমরা তাদের সহযোগিতা করার জন্য আমরা আমাদের সেবা অব্যাহত রাখবো। আমার ভালো আছে।